গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটা নতুন সকাল দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। আর সকালে উঠে আজকে বারান্দায় গিয়ে দেখি যে আজকে গাছে দুইটা নতুন ফুল এসেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর সবাই বলে যে সকালে ঘুম থেকে ওঠার পরে সবুজ দেখলে নাকি চোখের জ্যোতি বাড়ে, তো এই জন্য সকালে কিন্তু ঘুম থেকে উঠেই আগে আমি বাইরে দেখি আর বাচ্চাদেরকেও বলি যে বাইরে দেখার জন্য। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। আর ইদানিং যেটা হয়েছে, লকডাউনের জন্য আসলে রান্নাবান্না তেমন করি না। দেখা যাচ্ছে যে মনটাই ভালো লাগে না, সারাক্ষণ ঘরে থাকতে থাকতে আসলে বোর হয়ে গেছি। তো একটা কি দুইটা তরকারি রান্না করা হয়, সেটা দিয়েই দিনে চলতেই থাকে, এরকম অবস্থা আর কি। আসলে দিন দিন দেশের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, এটা ভাবলে বেশি খারাপ লাগে, খুবই টেনশান হয়। মাঝে মাঝে মনে হয় যে খুব কাছের কাউকে হয়তো হারিয়ে ফেলছি। তো আজকে ভাবছি একটু কিছু রান্না করব, কারণ কয়েকদিন ধরেই আর কি সবাই বলছে বাসায় যে ঠিকমতো রান্নাবান্না করি না, এই জন্য আজকে একটু রান্না করব। একেবারে সারাদিনের মতোই রান্না করে রাখব, কারণ সকাল দুপুরের রান্না তো আমার করতেই হয়, আর আজকে একটু বিকালের দিকে অন্য কাজ করব, যার জন্য রাতের রান্নাটাও আমি কমপ্লিট করে ফেলি না। তো এই আর সেজন্য সব কিছু প্রিপেয়ার করছি। আলু আর ডিম সাধারণত আমি একসাথে প্রেশার কুকারে দিই, কারণ তাতে কিন্তু ডিমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর প্রেশার কুকারে ডিমটা সিটি বাজালেই হয়ে যায়। তো এটা খুব ঝটপট হবে, এই জন্য আর যদি দুইটা জিনিসই সিদ্ধ করা থাকে তাহলে তো রান্না খুব দ্রুতই হয়ে যাবে। সকালের কাজগুলো আসলে খুব হিসাব করেই করা লাগে, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যা কিছু করা সব করতে হয়। আর যেহেতু সারাদিনের রান্নাকে একবারে করবো, এর জন্য কিন্তু একটু ভেবেই করতে হচ্ছে, যেহেতু এখন সবজির বাজারটা একটু কম যাওয়া হচ্ছে, এর জন্য যা কিছু আছে একটু ঝোল তরকারি রান্না করলে একটু সময় বেশি যায় আর কি। এই আর এখন তো বাইরে কাঁচা আম উঠেছে, অন্যান্য সময় মানে আগের বছরগুলোতে আর কি আমি খুব সকালে উঠে বাইরে যেতাম, যে কাঁচা আম নিয়ে আসতাম। তো এইবার যেহেতু যেতে পারছি না, আজ কয়েকদিন খুব আর কি কাঁচা আম খেতে ইচ্ছে করছিল, তো জগৎ গতদিন এনেছে কিছু কাঁচা আম, সেটা দিয়ে আজকে একটু টক ডাল রান্না করব, বছরের প্রথম টক ডাল আর কি। এই তো দুই পাশে দুইটা চুলাতে চাপিয়ে দিয়ে আসলে আমার কোনো কাজই নেই, তো এর জন্য আমি এসে আর কি আমার ল্যাপটপটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আজকের ভিডিওটাও আপলোড দিতে হবে, তো ভাবলাম একবারে আপলোড দিয়ে তারপরে, আপলোড হতে যেহেতু একটু টাইম লাগবে তো এজন্য একটু আপলোড দিয়ে তারপরে অন্য কাজ করে ফেলি, তো সেজন্য আর কি বসে ল্যাপটপটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমার সিম্পল রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, আজকে আসলে একটা নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, তা হচ্ছে বরবটি রান্না আর কি। বরবটিটা কীভাবে, মাঝে মাঝে আমি এভাবেই রান্না করি, বাচ্চারা খুব পছন্দ করে তার জন্য, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেজন্য কিন্তু বরবটিগুলো যেহেতু খোসা ছাড়ানো যায় না, তো এজন্য একটু হালকা গরম জলে কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে, 20-25 মিনিট আর কি, তার মানে এই সময়টা বিশেষ করে, যেহেতু ভাইরাসের একটা সমস্যা আছে, তো এই জন্য তারপরে হালকা করে ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে তার সাথে দুইটা ডিম দিয়ে দিয়েছি, একটু লবণ, অল্প একটু বেকিং সোডা, একটু চালের গুঁড়া, একটু বেসন দিয়ে আর কি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি। তো ডিমটা আমি আজকে দুইটা ডিম একবারে দিয়ে ফেলেছিলাম, এটা আসলে একটা একটা করে দিয়ে দেখাই বেশি ভালো হবে, আমি ভেবেছিলাম যে দুইটাই লেগে যাবে কিন্তু লাগেনি, এজন্য আপনারা একটা করেও দিয়ে দেখতে পারেন, একেবারে মাখা মাখা হলে আর কি বেশি ভালো হয়। তো এটা আমি হালকা তেলে আর কি ফ্রাই করে নিব, খুব বেশি সময় লাগবে না, কারণ বরবটিটা তো আমি একটু আগেই ভাপ দিয়ে রেখেছি, এজন্য আর ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো এদিক সেদিক করে ভেজে একটু লাস্টের দিকে আমি আর কি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। চাইনিজ টাইপের যে কোনো রেসিপিতে দেখবেন গোলমরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে আর কি, আমার তো ভালো লাগে। তো
তো যাই হোক ওটা নামিয়ে আর কি ওই প্যানেই আমি একটু তেল নিয়ে নিয়েছি আর একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচের কুচি দিয়েছি আর এটা যখন নরম হয়ে এসেছে তারপরে এর ভিতরে আমি দিয়েছি ওস্কার সস আর টমেটো সস তো তিনটা সসই দেওয়ার পরে আর কি যে বরবটিটা আমি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে হালকা করে নেড়ে নিয়ে নামালেই হয়ে যাবে আর লাস্টে চাইলে আবার একটুখানি গোলমরিচ গুঁড়ো আপনারা দিতে পারেন তো এই রেসিপিটা কিন্তু আসলেই অনেক টেস্টি এটা রুটির সাথে কিংবা একেবারে ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে রুটি পরোটা এই টাইপের জিনিসে আর কি বেশি ভালো যায় যদিও সকালে আজকে আমরা গরম ভাতের সাথে খাবো তো এই আমার সারাদিনের রান্না এটাই আজকে করলা আলু আর ট্যাংরা মাছ টক ডাল আলু ডিম আর কালকে রাতে কলার একটা তরকারি ছিল একটু সেটা একটু গরম করে রেখেছি আর বরবটির যে তরকারিটা এইটাই আর কি সারাদিন যাবে রাত পর্যন্ত অনেকেই অনেক খারাপ মন্তব্য করেন কিন্তু দেখা যায় আমাদের বাসায় একটা পাঁচজন মানুষ তো পাঁচজনের জন্যই একবারে রান্না করা হয় তার জন্য একটু বেশি পরিমাণে রান্না করতে হয় মানে মেনুটা আর কি বেশিই থাকে পরিমাণে যে খুব বেশি থাকে সেটা না এই আর কি আর এটা হচ্ছে বিকালবেলা বিকালবেলা বারান্দাতে বসেছিলাম একটু আজকে আসলে মনটা খুব বেশি ভালো না থেকে থেকে একটু খারাপই লাগছিল তো বিকালে যখন বারান্দাতে গিয়েছি দেখি যে অনেকগুলো পর্তুলিকা ফুটছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এগুলো আসলে দেখতে খুবই ভালো হয় ডাবল পেটালের পর্তুলিকাগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে আমি আগে আমার বাসাতে অনেক পর্তুলিকা ছিল কিন্তু কেন জানি গাছগুলো মারা গিয়েছিল আবার নিয়ে এসেছি বিকালের টাইমে আসলে আমাদের একটু বারান্দাতে বসা হয় তো এই সময় যদি একটু পাশে ফুল থাকে কিংবা বারান্দাটা সুন্দর হয় তাহলে কিন্তু বসতে বেশ ভালো লাগে যদিও আজকে বারান্দার অবস্থা খারাপ একটু বাতাস হলে কিংবা বৃষ্টি হলেই আমার বারান্দার অবস্থা খারাপ হয়ে যায় কারণ খোলা বারান্দা এই জন্য প্রচুর ধুলাবালি কিংবা যে টবের কাদা এটা মাটি এগুলো লেগে থাকে আর কি আজকেও বিকাল থেকে আর কি একটু বেশি বাতাস ছিল এজন্য বেশ ধুলা হয়েছে আমরা অল্প একটু ঝাড়ু দিয়ে আর কি কোনোভাবে বসেছি এখানে তো এই আজকে আমার ছোট্ট ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন